हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रू हॉरर। आज हमारा ये वीडियो टे टॉप 5 गोस्ट कॉटन को हमारा फुटेज गुलो देखे नेब। वीडियो टी ভালো লেগে থাকলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও টিকে লাইক করবেন। শুরু করছি নাম্বার 5 থেকে। এই ভিডিওটি সেন্ট্রাল আমেরিকার হন্ডুরাসের একটি হসপিটালের। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কটা স্ট্রেচার রাখা আছে এবং এটি একটি হসপিটালের হলওয়ে, এবং ওই রুমটা থেকে একটা ছায়া মূর্তি উকি মারছে এবং কিছুটা সামনে এগিয়ে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে যায়। এই দৃশ্য দেখে যিনি ক্যামেরা করছেন তিনি স্বাভাবিক খুবই ভয় পেয়ে যান এবং পেছন দিকে চলে আসেন এবং ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওর পেছনে একটা স্টোরি আছে। অনেকে বলে যে এই হসপিটালেরই একজন ডাক্তার এখানে সুইসাইড করেছিল এবং এটি তারই আত্মা। নাম্বার 4, এই ভিডিওটা একটা জুতোর শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে এবং একটি লোক দাঁড়িয়ে আছে এবং পাশে দেওয়ালে একটি আয়না আছে এবং দুজনের রিফ্লেকশনই সেই আয়নায় পড়েছে। বাট এক্ষুনি একটা ছেলে ব্ল্যাক টি শার্ট পরে এখান দিয়ে পাস করবে, কিন্তু তার যে রিফ্লেকশন সেটা আয়নায় পড়বে না। এই ভিডিওটা খুবই মিস্টিরিয়াস লেগেছে এবং আমার, এবং এটি ভীষণই একটি ভয়ের ভিডিও। নাম্বার 3, এই ফুটেজটা ইন্ডিয়ার। এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং হঠাৎ করে মাঝরাস্তায় একটি কালো ছায়া মূর্তি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা থেকে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে এরকম কালো ছায়া মূর্তি এসে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা ভীষণই একটি ভয়ের বিষয় এবং খুবই মিস্টিরিয়াস। নাম্বার 2, এই ভিডিওটা ইংল্যান্ডের এবং এখানে দেখা যাচ্ছে দুটো মেয়ে, একটা মেয়ে শ্যুট করছে এবং একটা মেয়ে তার ক্যামেরার সামনে পারফর্ম করছে। হঠাৎ করে দরজার কোণা থেকে একটি ফ্যাকাশে মুখ দেখা যাবে এবং যে মেয়েটি ক্যামেরা করছে সে ছুটে গিয়ে যখন দেখতে যাবে দেখবে ওই মূর্তিটি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। বাড়ির বাইরে গিয়েও তারা যখন রেকর্ড করছে তখনও দেখা যাচ্ছে যে ওই মূর্তিটি বাড়ির উপরের তলায় ছিল এবং সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সে নিচের তলায় নেমে আসে। তো এটা ভীষণই ভয়ের একটা দৃশ্য এবং এই বাড়িতে আগেও এরকম ঘটনা ঘটেছে এই বলে তারা ক্লেম করেছে। নাম্বার 1, এই ভিডিওটা মেক্সিকোর একটি ছোট গ্রামের। এইখানে লোকালসরা আগে থেকেই ক্লেম করতো যে ওদের পাহাড়ের উপরে দিয়ে ওরা দেখেছে যে উইচ এখানে ফ্লোট করে করে যায়। তো এইটা কেউ বিশ্বাস করতো না, কিন্তু 2006 সালে একটা ভিডিও ধরা পড়ে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পাহাড়ের উপর দিয়ে একটা ছায়া মূর্তি ভেসে ভেসে যাচ্ছে। তো এই ভিডিওটা বেরোবার পরে ওখানে অনেকে রিসার্চ করে এবং বার করে যে এটা কোনো মানুষের কাজ নয়, এটাই সত্যি একটি অলৌকিক ঘটনা। এইরকমই হরর কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।